বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক ইউক্রেন সংকটকে চরম সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে ইরান বিশ্বব্যাপী একের পর এক পদক্ষেপ নিচ্ছে তারা কারো হুমকি দিচ্ছে কারো দিকে সম্পর্কের হাত বাড়িয়ে দিচ্ছে আবার কারো সাথে সামরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং একের পর এক বিদেশি গুপ্তচরকে গ্রেপ্তার করে পশ্চিমাদের সমস্ত চক্রান্তকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে ইরান যখন ইউক্রেন নিয়ে পশ্চিমারা চরম ব্যস্ত তখন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাবকে আরও বৃদ্ধি করেছে ইরান ইসরায়েলকে ঘিরে ধরে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী ইসরায়েলের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু করেছে এমতাবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে যা ইসরায়েলের চোখের ঘুম কেড়ে নিয়েছে এ ঘটনাকে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে শুক্রবার রাতে নজিরবিহীন এ ঘটনা ঘটেছে যখন ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশের মাসিয়াফ শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমান থেকে মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে চ্যানেল থার্টিন জানিয়েছে হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ার এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি উন্মুক্ত করা হয় চ্যানেল থার্টিনের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ায় সামরিক বাহিনী এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না রিপোর্টে আরও বলা হয়েছে ইসরায়েলি বিমান লক্ষ্য করে এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলেও ওই ক্ষেপণাস্ত্র লক করা হয়নি ফলে ইসরায়েলের বিমান বড় রকমের ক্ষতির মুখে পড়েনি চ্যানেল থার্টিন বলছে এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র একবারের জন্যই ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে তা পরিষ্কার নয় এ বিষয়ে ইসরায়েলের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি বিভিন্ন সূত্র বলছে ইউক্রেনকে ইসরায়েল সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুঁড়ে পাল্টা ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক জেনারেল আমোস গিলাদ বলেন এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়া হয়তো এই হুঁশিয়ারি বার্তা দেয়ার চেষ্টা করেছে যে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে মস্কো মোটেই খুশি নয় পর্যবেক্ষকরা এরই মধ্যে বলেছেন এতদিন ধরে ইউক্রেন এবং রাশিয়া দুই দেশের সঙ্গেই ইসরায়েলের ভালো সম্পর্ক থাকলেও ইউক্রেনের চলমান সংকট ইসরায়েলকে জটিল অবস্থার মধ্যে ফেলতে পারে এদিকে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর এত অত্যাচার চালাচ্ছে তারপরে পশ্চিমা মিডিয়াগুলোর চোখ পড়ছে না তারা দেখেও তা না দেখার ভান করছে অথচ ইউক্রেনে রাশিয়া যাই করুক না কেন সব কিছুকেই মিথ্যা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হচ্ছে পশ্চিমা মিডিয়াগুলোর স্বভাব হচ্ছে যখন মুসলমানদেরকে হত্যা করা হয় বা কোনো স্থানে মুসলমানরা আক্রান্ত হয় তখন তারা সেটা দেখে না বরং যাদের দ্বারা আক্রান্ত হয় তাদের পক্ষেই সাফাই গাইতে থাকেন আর আক্রান্ত ব্যক্তিদেরকেই বিশ্বব্যাপী জঙ্গি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয় কারণ তারা মুসলমান আর মুসলমান মানেই বাঁচার কোনো অধিকার নেই এবং তারা বাঁচার জন্য প্রতিরোধ করলেই জঙ্গিতে পরিণত হয় কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রে এক যুবকের গুলিতে দশজনেরও বেশি মানুষ প্রাণ হারায় অথচ তাকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়নি কারণ সে হচ্ছে খ্রিস্টান তাই তাকে বলা হয়েছে বন্দুকধারী সে যদি খ্রিস্টান না হয়ে মুসলমান হতো তাহলে তাকে অবশ্যই জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হতো সিরিয়া ইরাক লিবিয়া ও আফগানিস্তানে যখন পশ্চিমা জোট হামলা চালায় তখন এসব মিডিয়াগুলো পশ্চিমা জোটের পক্ষে প্রচারণা চালিয়েছে পশ্চিমাদের হামলায় লক্ষ লক্ষ মুসলমানদের মৃত্যু হলেও সেসব দৃশ্যগুলো বেশিরভাগ পশ্চিমা মিডিয়ার চোখে পড়েনি তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে দুই সালে সিরিয়ায় চালানো মার্কিন বিমান হামলায় অন্তত আশি জন বেসামরিক নাগরিক নিহত হলেও তার মধ্যে কোনো ভুল বা অপরাধ দেখতে পায়নি সেনা সদর দপ্তর পেন্টাগন এ নিয়ে এক তদন্ত শেষে মার্কিন সরকার জানিয়েছে ওই হামলার মধ্য দিয়ে কোনো অপরাধ করেনি দেশটির সেনারা তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে মার্কিন নীতি অনুসরণ করেই হামলা চালানো হয়েছিল মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস নিজস্ব তদন্তের পর জানিয়েছিল হামলায় অন্তত সত্তর জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর মধ্যে আছেন বহু নারী ও শিশু কিন্তু পেন্টাগন বলছেন তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থান লক্ষ্য করে ওই হামলা চালায় সেখানে বেসামরিক লোকজন আছে তারা তা জানত না গত বছর নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে প্রকাশিত হওয়ার পর তদন্ত শুরু করে পেন্টাগন পেন্টাগনকে প্রশ্ন করা হয় এই বেসামরিক নাগরিকদের হতাহত করার জন্য কাউকে অভিযুক্ত করা হয়েছে কি না জবাবে পেন্টাগন জানায় তদন্তে নির্দিষ্ট কাউকে অভিযুক্ত করা হয়নি কারণ কেউই আইনের বহির্ভূত কোনো কাজ করেছে বলে বিশ্বাস করে না আমেরিকা অথচ ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর কারণে রাশিয়ার সেনাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালেদ মাস বলেছেন দখলদার ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের কাউন্ট শুরু হয়ে গেছে তাদের অস্তিত্বের শেষ পর্বটি এখন চলছে তিনি আরো বলেছেন দখলদার ইহুদিবাদীরা এই বার্তা দিতে চায় যে আলাক্সা হচ্ছে তাদের রাজধানী সেখানে ফিলিস্তিনি কোনো প্রতীকের অস্তিত্ব সহ্য করা হবে না হামাসের পররাষ্ট্র বিষয়ক প্রধান খালেদ মাশাল আরও বলেন আলাক্সা মসজিদের ওপর কর্তৃত্ব করতে ইহুদিবাদী ইসরায়েল এখন নানা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে তার প্রার্থনা স্থল সবার জন্য উন্মুক্ত করার কথা বলছে ইউরোপের কোন কোন রাজনীতিবিদও তাদের কথার পুনরাবৃত্তি করছেন কিন্তু এসব বক্তব্য বিভ্রান্তিকর কারণ মসজিদ হচ্ছে কেবলই ইসলাম ধর্মের এবাদতের স্থান এখানে ইহুদিবাদীদের কোনো অধিকার নেই হামাসের এই প্রভাবশালী নেতা বলেন রমজান মাসে ইহুদিদের উৎসব উপলক্ষে আলাক্সা মসজিদের প্রাঙ্গনে পশু জবাইয়ের মাধ্যমে কর্তৃত্ব প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছে কিন্তু ফিলিস্তিনি সংগ্রামীরা সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে তাদেরকে পিছু হতে বাধ্য করেছে তবে দখলদার ইসরায়েলের ষড়যন্ত্রের ইতি ঘটেনি আগামী উৎসবগুলোতেও তারা একই চেষ্টা চালাবে এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে শত্রুদের পরাস্ত করতে সব ফিলিস্তিনিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান খালেদ মশ আল এদিকে ইরানে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক দুই ফরাসি নাগরিককে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ভেতরে সামাজিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফ্রান্সের দুই নাগরিককে আটক করা হয়েছে ইরানি শিক্ষকদের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির সময় ফরাসি এই দুই নাগরিক ইরানে এসে সামাজিক বিশৃঙ্খলা উস্কে দেওয়ার চেষ্টা করেন ফ্রান্সের নাগরিক সিসিলি কোহলার এবং জ্যাকস প্যারিস গত আঠাশ এপ্রিল পর্যটকের ছদ্মবেশে ইরান সফরে আসেন কিন্তু এদেশে পৌঁছানোর পর তারা গুপ্তচর বৃত্তি শুরু করেন ইরানের নিরাপত্তা সংস্থাগুলো তাদের এসব তৎপরতা পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করেন এভাবে প্রয়োজনীয় তথ্য ও দলিল প্রমাণ হাতে আসার পর দুই ফরাসি নাগরিককে আটক করা হয় প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ